ইউটিউব চ্যানেল কনকঞ্জলি, আমি সঞ্চিতা। এত গরম পড়েছে, তোমরা সবাই গরমে কেমন আছো? গরমে নিশ্চয়ই সবারই খুব কষ্ট হচ্ছে। কি তোমাদের মন ভালো করার জন্য একটা গ্রাম্য পরিবেশ রেস্টুরেন্টকে নিয়ে, কোথায় তোমরা নিশ্চয়ই জানতে চাইছো। হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি দুর্গাপুরে। দুর্গাপুরে এখন রয়েছে D16। আশা করি তোমরা সকলেই জানো D16 ইউটিউবে এখন প্রচুর 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 ফেমাস, প্রচুর ভিডিও তোমরা দেখছো। তো এটা হচ্ছে টোটালি গ্রাম্য পরিবেশকে তুলে ধরা আনা হয়েছে, সাথে এসি রয়েছে। মানে গ্রাম্য পরিবেশের সাথে যদি এসি হয়, বস কি সুন্দর হবে বলতো। থিমটা একটা থিম ভিত্তিতে রেস্টুরেন্টটা হয়েছে, ভীষণই সুন্দর রয়েছে রেস্টুরেন্টটা। তো আশা করি তোমরা একটু হলেও দেখতে পারছো। তো চলো আমার সাথে ভেতরে বেশি বকবক করবো না। Every day I want your touch, and every way I can't give it up. Anything just to feel the rush. This just ain't enough. দেখো পুরোপুরি বিড়ালের যা কাজ সেটাই করছে, চিংড়ি মাছ কিন্তু মুখে তুলে নিয়েছে। এটা কি ড্রিঙ্কস? আচ্ছা, এটা কি মানে? আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্কস, ওকে। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, এটা আপনারা যেই আসবেন তাদের প্রত্যেককে কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু দেওয়া হচ্ছে। আর এরকম একটা সুন্দর খাটিয়ার মধ্যে বসে এরকম কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হয়, আর কি চাই। এটা টেস্টি, মিষ্টি রয়েছে, একটা তোমাদের কী বলবো, পুদিনা রয়েছে, লেবু রয়েছে, আম রয়েছে, সব কিছু মিক্স করে আইস দিয়ে করা হয়েছে ঠান্ডা, ভীষণ সুন্দর লাগলো।
99 এ যে কম্বোগুলো ছিল সেখান থেকে আমি ফার্স্টে এটা চুজ করেছিলাম, সেটা হচ্ছে পনির অ্যান্ড ফ্রাইড রাইস, মানে ভেজ যেটা হয় সেই ভেজ কম্বোটা ফার্স্টে আমি পছন্দ করেছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, ভয়েস ওভার এই কারণে দিতে হয়েছে, ভীষণই আওয়াজ আসছিল বলে। আর টেস্টের কথা যদি আমি বলি, ভীষণই সুন্দর, এবং পিসেসগুলো আপনারা দেখুন, পনিরের বেশ বড় বড় দুটো পিস ছিল। 99 এ কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই মেনটেন করেছে বস, ভীষণ 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 টেস্টি ছিল, উইথ এরকম অ্যাম্বিয়েন্স ছিল, মানে কিচ্ছু বলার নেই। আর টেস্টটাও ভীষণই সুন্দর ছিল, আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আমার এই ভিডিওটা যারা দুর্গাপুর থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন দুর্গাপুর থেকে কে কে দেখছেন আমার এই ভিডিওটা। দুর্গাপুরেরই এই এই একটা রেস্টুরেন্ট খুলেছে, কেমন লাগছে? একদমই তাই। আর খাওয়া দাওয়া কিরকম লাগলো? প্রাইসটা রিজনেবল এই আজকে? হ্যাঁ একদমই তাই, প্রচুর কম্বোস অফারের মধ্যে অনেকগুলো দেখলাম রয়েছে কম্বোর মধ্যে। তোমরা আজকে আজকে ফার্স্ট টাইম এলে না? আচ্ছা, তোমার নাম? আচ্ছা, তোমার নাম? তুই ডক্টর? কোন হসপিটালের? আমি পড়েছি হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে। আচ্ছা, এখন আমার হায়ার ডিগ্রি শুরু হবে, তো এখনো কাউন্সেলিং হয়। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো, একজনের সাথে পরিচয় হলো, দুজনের সাথেই হলো, থ্যাংক ইউ। তো বন্ধুরা, ননভেজ কম্বোগুলোর মধ্যে থেকে আমি কিন্তু চিলি চিকেন উইথ গ্রেভি অ্যান্ড লাচ্ছা পরোটা এটাই চুজ করেছিলাম। তো আপনারা বিশ্বাস করবেন না, চিলি চিকেনটা ভীষণ ভীষণ ভীষণই টেস্টি ছিল, আর চিলি চিকেন দু পিস ছিল প্লাস লাচ্ছা পরোটা এরকম, মানে দু পিস ছিল আর ভীষণই সফট ছিল। প্রাইসটা ছিল মাত্র 99, আর এই যে 99 এর কম্বো অফারটা রয়েছে না, এগুলো শুধুমাত্র টাইমিংটা আপনাদেরকে আবারও আমি জানিয়ে দিই, দুপুরবেলা 12টা থেকে বিকেলবেলা 4টে পর্যন্ত কিন্তু আপনারা এই কম্বো অফারটা পাবেন। তারপরে মেনু কার্ডে যা আছে সেগুলো তো আপনারা সবসময় পাবেন। যারা স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তাদের জন্য আমার মনে হয় 99 শুধু তাদের জন্য স্পেশালি ভীষণই ভালো, আর এরকম একটা অ্যাম্বিয়েন্সে 99 কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ভাই দুটোই কিন্তু মেনটেন করে চলেছে, ভীষণই টেস্টি খাবারগুলো ছিল। আর যারা দুর্গাপুর থেকে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে নতুন তারপরে আসছে আমি গুণ বিচার করার, সেইটা হচ্ছে যে আমাদের এখানে যে খাবার কোয়ালিটি সেইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে খাবার কোয়ালিটি। আজকের এই আমরা চেয়েছি সবসময় মানুষকে একটা একটা খুব কম প্রাইসের মধ্যে একটা খুব ভালো জিনিস, চালু করা হয়েছিল হচ্ছে যে কলেজ স্টুডেন্ট পারপাসে, মানে কলেজ স্টুডেন্টদের জন্য সেই পারপাসে চালু করা হয়েছে। তারপরে এটা এতটাই ফেমাস হয়, আমরা এটা সবাই আমরা দেখছি যে এটা খুবই ফেমাস একটা ডিশ, কারণ 99 এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ভেজ ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন টু পিসেস, ভেজ ফ্রাইড রাইস উইথ চিলি পনির টু পিসেস। আদারওয়াইজ আপনি হচ্ছে আপনি যদি ইন্ডিয়ান কম্বোর মধ্যে যান সেটা হচ্ছে যে পেয়ে যাবেন পরোটা উইথ চিকেন কষা বা আপনার প্লেন রাইসের সঙ্গে চিকেন কষা। আর একদম 99
দেখছেন তাদেরকে বলবো সকলেই আসুন, সবাইকেই জানাতে চাই আমাদের, একদম সকলেই আসুন। আর আরেকবার হ্যাঁ, 99 অফার্সের টাইমটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দুপুরবেলা 12টা থেকে বিকেলবেলা 4টে অবধি। তারপরে আর থালিটা কি সন্ধ্যাবেলায় পাওয়া যায়? না না, আমাদের থালি আর কম্বোই হচ্ছে শুধু দিনের বেলার একটা আকর্ষণীয় জিনিস। থালিটা হচ্ছে যে থালি অ্যাকচুয়ালি 99, থালি হচ্ছে যে 129 আছে, আপনার চিকেন থালি 150-169, ফিশ থালি 179। হ্যাঁ একদম, থালিটাও খুব কম প্রাইস আছে। আপনি থালি এখানে ম্যাক্সিমাম টাইম, আমি তো যখন থেকে এসেছি প্রচুর টাইম দেখছি, কখন মানে কোন টাইমটাতে বেশি মানুষ বেশি ভিড় করছে আর এবং কোন জিনিসটা বেশি পছন্দ করছে? আমাদের এখানে সব থেকে বেশি মানে ভিড়ের কথা আমি আজকে কালকের জন্য বলবো না, আমাদের সব থেকে সানডে আর স্যাটারডে সব থেকে বেশি হচ্ছে যে রাত টাইম থেকে, ঠিক আছে। আর পার ডে যদি আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দুপুরে 1টা থেকে চালু হয়ে যায়, দুপুরে 1টা থেকে 4টে-5টা পর্যন্ত কন্টিনিউয়াসলি চলতে থাকে, আর তারপরে আবার 6টা থেকে 7টা-8টা এইটুকু টাইমটা শুধুমাত্র হালকা আমাদের। অ্যাড্রেস হচ্ছে ভগৎ সিং মার্গ, সিটি সেন্টার, দুর্গাপুর। একদম, এটা হচ্ছে সিজন পড়ছে, সেফকো টাউনশিপের পাশেই পড়ছে, পুরো সেফকো টাউনশিপ। লাচ্ছা পরোটা পাচ্ছ, তারপরে তোমরা চাউমিনের সাথে খেতে পারো, ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, মানে প্রচুর রকম অফার রয়েছে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা ইচ্ছে মতো করে মানে খেতে পারো। তো এরকম একটা রেস্টুরেন্ট, আপনি যেটা বললেন যে চিকেন টিক্কা কাবাব, তোমরা দেখতেই পাচ্ছ, ক্যামেরাটাকে জুম করে দেখাতে বলবো, স্মোকি ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করলাম, একটু বেশিক্ষণ ভিডিওর জন্য যেটা হয় ঠান্ডা হয়ে যায়। এই রয়েছে চাটনি, তো একটুখানি আমি চাটনিটা দিয়ে খাবো। আর অনেকটা ভিড়, আমি আজকে মাইক আবারও নতুন, দুটো মাইক অলরেডি হারিয়েছি, আবারও মাইক কিনেছি সেটাও আজকে হারিয়েছি, তো আসার পথে কোথাও ফেলেছি, আমার হাত দিয়েই পড়েছে, বাট যাই হোক, যার জন্য আবারও হয়তো সাউন্ডটা তোমাদের শুনতে অসুবিধা হতে পারে, তো একটু ম্যানেজ করে নিতেই পারো। তো চলো, আমি নিলাম সসটা, আর এই যাচ্ছে সেই চিকেন টিক্কা কাবাবটা। তন্দুরি মোমো বা তন্দুরি চিকেন আমরা যেরকম খেয়ে থাকি একদম সেম অনেকটা ওরকম, সাথে স্মোকি, যেহেতু তো স্মোকি ব্যাপারটা একটু বেশি বেশি করেই আসছে, বেশ ভালো লাগলো খেতে। ফাইনালি D16 খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ থাকলাম, অ্যাম্বিয়েন্স তো ভীষণই সুন্দর, আপনাদেরকে আগেও বললাম ভিডিও স্টার্টিংয়ে একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরে নিয়ে এসেছে, হ্যান্ডেল থেকে শুরু করে সব কিছু। যখন ভিডিওটা স্টার্টিং করেছিলাম তখন ছিল বিকেলবেলা, এখন সন্ধ্যাবেলার ভিউটা ঠিক যাচ্ছে, এরকম ওয়েস্টার্ন টাইপের মুভি যাচ্ছে, ভীষণ সুন্দর, ভেতরে এসি রয়েছে, আর আপনারা চাইলে বাইরেও বসে বসে খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়ার আমি বলবো ভীষণ ভালো ছিল, 99 অফার্সগুলো ভীষণ ভালো ছিল, 99 যে অফার রয়েছে অনেক কম্বোগুলো ছিল সেগুলো কিন্তু ভীষণই ভালো ছিল। আর আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করবেন। দেখা হচ্ছে খুব জলদি নেক্সট একটা ভিডিওতে, যতক্ষণ বলতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।